সুখেরা ভেসে যায় ওই ধূসর মায়ায়, পাখিরা উড়ে যায় মেঘে খেয়ায়। মাঝে মাঝে পৃথিবীতে নেমে আসে যায় আলোকেও মাঝে মাঝে কেউ তো বোঝে না মন কি যে চায়, পাখিরা উড়ে যায় মেঘের খেয়ায়, সুখে না ভেসে যায় মেঘের খেয়ায়। নে ধর খেয়ে নে তিন চুমুকে। আম্মা আর কতদিন এই ফুদা পানি আমাকে খেতে হবে? ছি, এসব কি কথা, ফুদে আবার কি? আল্লাহর কালাম পড়া পানি নে ধর। ওই একই কথা হলো, কালাম পড়ে তো ফু দিয়ে দেয় তাই না? এত কথা কেন বলিস বলতো, এ ধর খেয়ে নে। আরম্ভ কর তিন চুমকে, আরম্ভ করো আরম্ভ করো, খাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, শেষ করো আরেকবার আরেকবার, একবারে খেতে হবে। লক্ষ্মী মেয়ে, এই পানি তোকে সব বালা মুসিবত থেকে দূরে রাখবে। আম্মা আমি এমনিতেই অনেক সুস্থ আছি, এর বেশি আমার কিচ্ছু দরকার নেই তাই না? গত সপ্তাহে যে জ্বর বাঁধিয়ে কোকো করছিলে সেটা ভুলে গেছো? আরে ধ্যাত, এটা কোনো জ্বর হলো নাকি? এটা তো সিজন চেঞ্জের কারণে জ্বর হয়েছে, সিজনাল জ্বর। তুমি দেখি নিও, এই সিজনে আমার আর কিচ্ছু হবে না, পুরো সিজন আমি একদম সুস্থ থাকবো, ফিট থাকবো তাই না? এসব গল্প আমাকে শোনাতে এসো না বুঝেছ, এই জ্বরের ধকল কাটলো না, পুরো সিজনের গল্প আমাকে শোনাচ্ছে। আম্মা তুমি কিন্তু আমাকে অপমান করছো। আচ্ছা তুমি দেখতে চাও আমার কত শক্তি আছে, আমি কতটুকু সুস্থ, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। কোনো দরকার নেই, না বললে হবে না। না এই ছাড় 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 না বাবা, ছাড় মা আমার মা ছাড় ছাড় ছাড়।
আম্মা তুমি কিন্তু আজ আমাকে প্রমাণ করতে দিলে না, না হলে কিন্তু আমি প্রমাণ দিয়েই ছাড়তাম। তাই না? কি পাগলামি করছিলি বলতো? তুই যে আমাকে উপরে তুলছিলি, যদি তুলতিস তাহলে তো মাজাটা ভেঙে যেত না? তখন মাজা ভেঙে গেলে তো চিৎ হয়ে খাটে শুয়ে থাকতে হতো। চিৎ হয়ে শুয়ে থাকতাম তো কোনো সমস্যা? অবশ্যই অনেক বড় সমস্যা হতো। তখন তোকে আমার সারা জীবন খাওয়াতে হতো, তোর লেখাপড়া হতো না, তখন তো তোর বিয়ে হতো না। অনেক বড় সমস্যা না এটা? আম্মা আমার বিয়ে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কেন রে, কাউকে ঠিক করে রেখেছিস? ঠিক তো করতেই চাই, কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি জানি আমার স্বপ্নের রাজপুত্র আমাকে খুঁজে বেড়াচ্ছে। যেদিন আমাকে খুঁজে পাবে সেদিন পঙ্খিরাজ করে আমাকে উড়িয়ে নিয়ে যাবে মেঘের দেশে। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা সে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা সে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ কিন্তু ততদিন পর্যন্ত আমাকে তো ওয়েট করতেই হবে, কি আর করা বলো। তারপর মাকে ভুলে যাবি, তাই না? আম্মা তুমি যে কি বলো না, মাকে কখনো কেউ ভুলে যায়? তুমি না অদ্ভুত মানুষ। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে। ভিড় কেন, কি হয়েছে এখানে? কি হয়েছে এখানে এত ভিড় কিসে? আরে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। অ্যাক্সিডেন্ট? কি করে? সোজা এসে গাছের সাথে মেরে দিছে। হ্যাঁ আল্লাহ, বলেন কি, ভিতরের মানুষ একজন ছিল, ও কষ্টে তাই না হিসরে বাইর করছি, মাথা ফাইটা রক্তে একেবারে অবস্থা খারাপ। এই দেখ ভাই কি অবস্থা রক্তে। হসপিটালে নিয়ে যাননি? হসপিটালে মনে হয় বাঁচবো না, আবার মইরা গেলে থানা পুলিশের ঝামেলা। না না ভাই। মতি ভাই আপনি যদি এই কথা বলেন, চলেন তো আমার সাথে চলেন। ওই যাবি? আরে চলেন তো, আসুন। আচ্ছা চল, তুই যখন বলছ। ভেসে যাচ্ছে,
রক্ত পড়ছে। এই যে, এই যে শুনছেন, এই যে শুনছেন, শুনছেন, শুনতে পাচ্ছেন আপনি? মধুভাই, মধুভাই বেঁচে আছে। বেঁচে আছে? মধুভাই, মধুভাই নিয়ে চলো, নিয়ে চলো মধুভাই। কই নিয়ে যাবো? হসপিটালে। আমাদের বাসায়, আমাদের বাসায় নিয়ে চলো। একটু ধরেন না আপনারা, একটু ধরেন না। কাশিফকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। হ্যাঁ, হ্যাঁ, স্মার্ট, হ্যান্ডসাম, বেশ হাসি খুশিও। হ্যাঁ, ওর একটা বড় গুণ, পরিস্থিতি বুঝে কথা বলে। হ্যাঁ আপা, আমি টাবুর জন্য এরকম একটা ছেলে খুঁজছিলাম। টাবুর জন্য না এরকমই একটা ছেলে দরকার। হ্যাঁ, যে ওকে বুঝতে পারবে, ওর পছন্দ অপছন্দের দাম দেবে। কেন আবার, তুমি তোমার নিজকে চেনো না? জেদি জেদি। হ্যাঁ বড় আপা, অনেক দিন যাওয়া হয় না। না, আজকে কাশিফদের ওখানে যাব। জানি, ওদের বিজনেস তো। হ্যাঁ, এখন ওরা একটু ব্যাক টাইম পার করছে। বড়পা, তুমি আমার মনের কথাটা জানলে কি করে? জানো, আমি এ কথাটাই ভাবছি, যদি ঘর জামাই করা যায়। হ্যাঁ হ্যাঁ, ও আসলেই আমি তোমাকে জানিয়ে দেবো। রাখি তাহলে বড়পা, ভালো থেকো। কিচ্ছু করার নেই বেবি, আজ তোর বিয়ে হচ্ছে, কাল তোর বাবুর বিয়ে হবে, কিন্তু তুই আমার কাছে সেই প্রিটি বেবিটাই থেকে যাবি। তাই বলে এই তো সেদিন এতটুকু ছিলি, ঠিক মতো হাঁটতেও পারতি না, আর যখন হাঁটা শিখেছিস আমার কোল থেকেই তো নামতি না। এই তো সেদিন, সেদিন তো চলে গেছে মম, আজ আমি কত বড়। আরে ধুর, কিসের বড়, আমার সামনে বড় বড় বলবি না তো, রাগ লাগে আমার। হ্যাঁ, এখনো তো রাতে ঘুম ভেঙে গেলে আমার ঘরে চলে আস। আচ্ছা বেবি, সত্যি করে বলতো কি, আমি কাশিফকে পছন্দ করি কিনা? ওয়েল মম, তুমি তো জানোই আমরা ছেলেবেলা থেকে একে অপরকে চিনি, জানি আর বুঝিও। আমিও বুঝি, তারপরও কনফার্ম হয়ে নিলাম। আচ্ছা চল চল, দেরি হয়ে যাচ্ছে, রাস্তায় অনেক জ্যাম, শেষে দেখা যাবে গাড়িতেই লাঞ্চ করতে হচ্ছে। এই দাঁড়া দাঁড়া, তারপরও নজর লাগবে, কিচ্ছু করার নেই, গোলাপ ফুল থেকে গোলাপ ফুলই সৃষ্টি হবে। তোমার মেয়ে বলে কথা, মাশাল্লাহ তুই আমার চেয়ে অনেক বেশি সুন্দর, হাতি সুন্দর। তুমি কি ভেবেছো তোমার আগের ছবি আমি দেখিনি? তুমি আমার চেয়ে অনেক অনেক সুন্দর ছিলে। আচ্ছা চল চল, দেরি হয়ে যাচ্ছে চল। আজ কিন্তু আমি কাশিফকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? সেটাও একটা সারপ্রাইজ। চল তো। Thank you.
এনেছে। আম্মা, আম্মা, আম্মা এদিকে এসো, গ্যাস এসেছে। কেমন লাগছে এখন? ভালো লাগছে। বলুন তো কেমন লাগছে? আপনি জানেন না তো আপনি কত বড় অ্যাক্সিডেন্ট করেছেন। বলুন তো কেমন লাগছে, বলুন না। আমি না সত্যি একটা গাধা। আপনি কি করে বলবেন আপনার কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল? আপনার তো তখন কোনো জ্ঞানই ছিল না। জানেন, আপনার না একদম শক্তি ছিল না। তারপর আমি, মতি ভাই আরো কয়েকজন মিলে আপনাকে কাঁধে করে নিয়ে এখানে এসেছি। ও হ্যাঁ, এইটা কিন্তু আমাদের বাড়ি। অমন করে কি দেখছেন, তাকিয়ে আছেন কেন এভাবে? যাক বাবা, আপাতত এই যাত্রায় তো বেঁচে গেলেন। আমার তো দোকানে যেতে হবে, আমি তো ভুলে গেছি, আমি যাই। শুনুন, ডাক্তার বলেছে আপনাকে কম কথা বলতে, আপনাকে আমি সেলফোন দিতে পারবো না। প্লিজ একটু দিন না। অসম্ভব, আমি ডাক্তারের কথা ফেলতে পারবো না। মা এক্ষুনি আপনার জন্য ওষুধ নিয়ে আসবে, আপনি ওষুধ খাবেন, তারপর ওষুধ খেয়ে সোজা শুয়ে পড়বেন। আর যতদিন পর্যন্ত আপনার শরীর ভালো না হবে ততদিন পর্যন্ত আপনাকে সেলফোন দেওয়া যাবে না। আগে আপনার শরীর ভালো হোক, তারপরে চিন্তা করে দেখবো আপনাকে সেলফোন দেওয়া যাবে কি যাবে না। যাক, শেষ পর্যন্ত চোখ মেললেন তাহলে। হ্যাঁ মা, চোখ মেলল 5 ঘন্টা পর। ফার্স্টে চোখ মেলে আমাকে বলছে আমার সেলফোনটা দেবেন, এবং আমি নিশ্চিত উনি সেলফোনটা নিয়েই বলবে হ্যালো, আমি অ্যাক্সিডেন্ট করেছি, সিম্পল অ্যাক্সিডেন্ট। নো 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 নো, আই এম ফাইন, আই এম ফাইন, তোমরা কোনো টেনশন করো না, সত্যি বলছি আমি ঠিক আছি, তাই না? আপনি এটাই করবেন না? তুমি দেখে নিও মা, আমি নিশ্চিত উনি এটাই করবে। তারপর শুরু হয়ে যাবে ওনার মাথা ব্যথা, ওনাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি, আমাদের টেনশন, মাথায় হাত বুলে দেওয়া, মাথা পানি দেওয়া, আরো কত কিছু, এবং টেনশনে আমরা অস্থির হয়ে যাবো। কথা না বললেও চলবে, একসঙ্গে তো কয়েক ঘন্টা কথা বলে ফেলেছিস, এবার আমাদের কান দুটোকে শান্তি দে। আপনি কিছু মনে করবেন না, ও একটু বেশি কথা বলে, ছোটবেলা থেকেই আগে। কি বললো তুমি? ছোটবেলা তোমার মধ্যে কথাই ফুটেনি, তখন আমি কি করে বেশি কথা বলবো? ঠিক আছে, এটা নিয়ে তোমার সাথে পরে কথা বলবো, আগে ওনার ঝামেলাটা শেষ করে নিই। এই যে শুনছেন? জি জি বলুন। আচ্ছা আপনি বলুন, আমি কি আপনার সাথে কোনো বেশি কথা বলেছি? আমি কি বেশি কথা বলার মতো মেয়ে? আপনি বলুন না, আমি কি বেশি কথা বলেছি? আমি কিন্তু মোটেও বেশি কথা বলিনি, আমি শুধু এটাই বলেছি যে ডাক্তার আপনাকে কম কথা বলতে বলেছে, সেজন্য আমি আপনাকে সেলফোন দিতে পারবো না। একটা অসুস্থ মানুষকে আমি কি করে আরো সমস্যার মধ্যে ফেলে দেই, আপনি বলুন। ওরে বাবা, আপনি দেখছি কোনো কথাই বলছেন না। আচ্ছা বলুন তো আপনার নাম কি? বলুন। কাশিফ। না না, কাশিফ, কাশিফ চৌধুরী। কাশিফ চৌধুরী, কাশিফ। চুপ, একদম চুপ। আগামী 10 মিনিট একদম কোনো কথা হবে না। আপনার ভাগ্য ভালো, একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার, 5 ঘন্টা আপনার কোনো জ্ঞান ছিল না। তবে হ্যাঁ, আমি বলি রক্ষা, আমি যদি আপনাকে না নিয়ে আসতাম, আর মা যদি তাড়াহুড়া করে ডাক্তার ডেকে না নিয়ে আসতো, তাহলে তো 10 মিনিট
ওর মোবাইল ফোনটা কোথায় রেখেছিস দে, বাসায় কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পরে কথা বলে নিব। আর আসলে আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনারা না থাকলে। না, আপনি সবাইকে ধন্যবাদ দিতে হবে না, শুধু আমাকে ধন্যবাদ দিলেই হবে। আরে জানেন না তো সেদিন কি হয়েছে, আমি তো সবসময় শর্টকাট রাস্তা দিয়ে যাই, সেই দিন যদি শর্টকাট রাস্তা দিয়ে না যে ঘোড়া পথ দিয়ে ঘুরে যেতাম তাহলে তো আপনাকে কেউ বাঁচাতে পারতো না, আর আপনি এতক্ষণে সোজা উপরে চলে যেতেন। কি আবোলতাবোল বলছিস? বাবা কিছু মনে করবেন না, কি যে সব বলে না মেয়েটা। আপনি আমাকে ভুল বুঝবেন না কিন্তু, মা সবসময় বলে আমি একটু বেশি কথা বলি, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি না যে আমি বেশি কথা বলি, আমার মনটা কিন্তু খুব পরিষ্কার। ও মা, আমি না আরেকটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। কি কাণ্ড করলি আবার? আমি পীর সাহেবকে মনে মনে বলেছি আমি ওনার দরগায় যাব, কিন্তু একটা শর্তে, ওনার যেন কোনো ক্ষতি না হয়। এখন কি করবো মা তুমি বলো, মানো যখন করে ফেলেছি এখন তো যেতেই হবে তাই না? দরগা, আমি ঠিক বুঝতে পারছি না দরগা মানে। মানে আমাদের এখান থেকে ওই উঁচু পাহাড়ের উপরে একজন পীর সাহেবের মাজার আছে, আমরা পাহাড়িরা পীর সাহেবের ভক্ত, কেউ কেউ তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য মানত করে থাকেন। তাহলে তো বলতেই হবে আমি মানতের জোরেই বেঁচে গেছি, আমাকে তো যেতেই হবে এখন। কিন্তু বাবা আপনাকে তো আবার আপনার বাড়িতে ফিরতে হবে তাই না? তুমি কি বলছো মা, ডাক্তার সাহেব না বলে গেলেন 24 ঘন্টা উনি কোনো কাজ করতে পারবে না, তাছাড়া ওনার শরীরের যে অবস্থা মনে হয় না কিছু করতে পারবে। না না, ড্রাইভ করতে পারবো না কেন, অবশ্যই পারবো, আর আমার শরীর তো এখন ঠিকই আছে, ড্রাইভ করা তো কোনো কষ্টের কাজ না। এক্সকিউজ মি, আমি আপনার শরীরের কথা বলছি না, আপনার গাড়ির শরীরের কথা বলছি। নুরি, কাটা জায়গা কি এখনো শুকিয়েছে? নুরি, আমি নুরি, মাথায় তোর দিচ্ছি না, আমি তো পিঠে দিচ্ছি, পিঠে তোর কিছু হয়নি। শোনো, তোমার সাথে যদি একদিন থাকি তাহলে আমি এমনি সুস্থ হয়ে যাব, কারণ হাসি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ওষুধ যে কোনো রোগের। জ্যাম জ্যাম জ্যাম, আর ভালো লাগে না, কোথাও যাও 2 ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হবে, এত ট্রাফিক না বাংলাদেশে, না আর থাকতে ইচ্ছে করে না। মম, ঢাকার রাস্তার যে অবস্থা তাতে করে আমাদের মনে হয় হেলিকপ্টার কিনে ফেলতে হবে। Thank you.